লেগুনার হেলপার অথচ এর আড়ালে গ্যাং গ্রুপ তৈরি করে চলতো ডাকাতি চুরি ছিনতাই মাদক ব্যবসা সহ নানা অপরাধ। বিডিএসকে নামে এমনই একটি গ্যাং গ্রুপের 8 সদস্যকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে র‍্যাব। সংস্থাটি জানায় 2 বছর আগে গ্রুপ তৈরির পর রাজধানীর মোহাম্মদপুর ও এর আশেপাশে এলাকায় সন্ত্রাসী রাজত্ব গড়ে তোলে এই বিডিএসকে গ্যাং। এহসানুল হক শাওনের রিপোর্টে এর বিস্তারিত। সামান্য কিছুতেই কিংবা কারণ ছাড়াই ধরে নিয়ে অত্যাচার নির্যাতন, এই নির্যাতনের চিত্র রাজধানীর আদাবরের বিডিএসকে গ্যাংয়ের। প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে শোডাউন ও হুমকি দেয়া ছাড়াও ডাকাতি ছিনতাই আর আড়ালে চলত মাদক ব্যবসা। রোববার রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র‍্যাবের মিডিয়া শাখার পরিচালক বলেন, 7 জানুয়ারি আদাবরে এক ব্যক্তিকে জখম করে টাকা ও জিনিস নিয়ে যায় এই গ্যাংয়ের সদস্যরা। ঘটনা তদন্তে নেমে বিডিএসকে গ্যাংয়ের এই 8 জনকে রাজধানীর বিভিন্ন জায়গা ও ফরিদপুর থেকে গ্রেফতার করে র‍্যাব 4। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় ছিনতাইয়ের টাকা, ব্যবহৃত মোবাইল ফোন। গতকালকে রাতে এই বিডিএসকে যে গ্রুপ, এই গ্রুপের যে লিডার হৃদয় ওরফে হিটার হৃদয় সহ 8 জনকে রাজধানীর বিভিন্ন এলাকা এবং ফরিদপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, 2 বছর আগে লেগুনার হেলপার শ্রীনাথ মণ্ডল ওরফে হিটার হৃদয় কয়েকজনকে নিয়ে ব্রেভ ডেঞ্জার স্ট্রংকিং বা বিডিএসকে নামে গ্যাং গ্রুপ তৈরি করে। বর্তমানে এর সদস্য সংখ্যা 20 থেকে 25 জন। মোহাম্মদপুর সহ আশেপাশের এলাকায় ডাকাতি ছিনতাই সহ ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করার পাশাপাশি মাদকও বিক্রি করত। তারা রাজধানী আদাবর, শ্যামলি, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় ছিনতাই, সন্ত্রাসীমূলক কার্যকলাপ। হিটার হৃদয়ের বিরুদ্ধে হত্যা মামলা সহ সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় র‍্যাব। বিভিন্ন জায়গায় কিশোর শাওন, আরটিভি, ঢাকা।